সাজেকে রূপের কোনো শেষ নেই, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত দিন রাত এক এক সময় সাজেক এক এক রকম রূপ ধারণ করে। উষ্ণ শীতে পাহাড়ি ঝিরঝিরে বাতাসে রাতের সাজেক দেখে আপনি হবেন অভিভূত। এছাড়া এখানকার খাবার দাবারও রয়েছে ভিন্নতা, খুব সুস্বাদু না হলেও ব্যাম্বু চিকেন, ব্যাম্বু পোলাও, ব্যাম্বু চাষও নতুন নতুন খাবার খেয়ে আপনি হবেন অভিভূত। দুপুরের পর থেকে সাজেকের হেলিপ্যাডের দর্শনীয় স্থানটি পর্যটকদের পদাভারে মুখরিত হতে শুরু করে। দর্শক, আমরা কংলাক পার্ক ঘোরা শেষে এখন এসেছি সাজেকের হেলিপ্যাডে, যেখানে হেলিকপ্টার নামে আর সেই জায়গাটিতে আমরা বেড়াতে এসেছি। এখানে কিন্তু সবাই কম বেশি যারা সাজেকে বেড়াতে আসেন তারা কিন্তু সবাই এই জায়গাটা বেড়ান। আর দেখুন, এখানে অনেক দর্শক সমাগম ঘটেছে, বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা এসেছেন এখানে। আর এই স্থানটিতে এই পাশ থেকে অনেক ভালো ভিউ দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে আসলে ভিউ দেখতে পাচ্ছি না। হেলিপ্যাড থেকে দেখতে পাবেন সাজেকের চারিদিকের পাহাড়ের দৃশ্য, যেখানে মেঘ হাতছানি দিয়ে আপনাকে স্বাগত জানাবে। হেলিপ্যাডের রাস্তার পাশেই বসে বাহারি রকমের খাবারের দোকান, যেখানে মোমো, ফুচকা, চটপটি, পাহাড়ি আনারস, কলা, পেঁপে সহ বিভিন্ন রকমের ভাজা পোড়া বিক্রি হয়ে থাকে। ভাই, এই যে এটা কি বলে, পাহাড়ি চালের খাজা? এটা খাজা কত করে? জিলাপি কত করে? 20 টাকা পিস ভাইয়া। আর মোমো কত করে? মোমো 150 টাকা। রাতের আলোয় সাজেকের রূপের রয়েছে ভিন্নতা, পাহাড়ের উপর পিচ ঢালা সরু পথের দুপাশে রয়েছে অনেক হোটেল, রিসোর্ট সহ বিভিন্ন খাবারের দোকান। রং বেরঙের আলোক সজ্জায় সজ্জিত সাজেক যেন রাতের রানীতে পরিণত হয়। বিভিন্ন হোটেলের সামনে চলে গান বাজনার আসর, এমন আনন্দ বিনোদন দেখে সবার মন প্রাণকে দোলা দেয় দারুণভাবে। দর্শক, সারাদিন আমরা সাজেকের কংলাক পাহাড়ে ঘোরাঘুরি শেষে এখন আমরা রাতে বের হয়েছি রাতের খাবার জন্যে। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে ব্যাম্বু চিকেন, সেটা আমরা খাবো। এটা আমরা 10টার দিকে আমাদের খাবার ডেলিভারি দেবেন, আমাদের হোটেলে যে খেতে খেয়ে আসতে হবে। যে খাবারটাই খান না কেন, সেটা কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে, এক দেড় ঘন্টা আগে। তারা সেটা তৈরি করে আপনাকে ফোনে জানিয়ে দিলে আপনারা সে হোটেলে বসে খেতে পারবেন। এক্ষেত্রে তারা আপনার ফোন নাম্বার দিয়ে রাখে, পাশাপাশি তারা কোনো হোটেলে উঠেছেন আপনি সেই হোটেলের কিন্তু নামও তারা নিয়ে রাখে। যারা খাবারটা অর্ডার দেন তৈরি হয়ে গেলে তাদেরকে তারা মোবাইলে জানিয়ে দেন। আর আমরা এখন দেখাই, দেখুন যে এই যে রাত সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে সাজেকের যে রাতের ভিউ, আমরা ওইখানে কিন্তু অনেক হোটেল রিসোর্ট সবই আছে আর অসংখ্য দোকানপাট আছে, এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমাদের রিসোর্ট থেকে অনেক দূরে চলে আসছি, পাশাপাশি এখানে মানুষ যারা বেড়াতে আসেন তারা এই রাতের বেলা কেউ বারবিকিউ করেন, কেউ হচ্ছে যে ব্যাম্বু চিকেন খান, সহ বিভিন্ন খাবার এখানে পাওয়া যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাতের খাবার। সাজেকে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের পাশে আমাদের খাবার হোটেলটি, আর আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বু চিকেন, ফ্রেশ রাইস, হোয়াইট রাইস, ডাল এবং সালাদ। এমন সময় পাহাড়ের কোনায় বসে ব্যাম্বু চা পানের সাথে সাথে রাতের সাজেককে দারুণভাবে উপভোগ করতে পারবেন। দর্শক, সাজেকে আসলাম আর এই ব্যাম্বুটি খাবো না তা তো হতে পারে না। আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, পাহাড়ে উঠলাম এবং এখানকার খাবারের যে স্বাদ সেটা আমরা নিয়েছি। ব্যাম্বু চা খাওয়ার সময় পাইনি, সর্বশেষ এখন রাত্রেবেলা আমরা ঘুরতে পেরেছি একটু।
আর সেই সুযোগে এখন ব্যাম্বুটা খেয়ে দেখছি। আসলে ব্যাম্বুটা আমাদের কিছুই না, এটা একটু চা দুধ চা, জাস্ট এই বাঁশ, বাঁশের এই কাপ বানানো, যার নাম দেওয়া হয়েছে ব্যাম্বুটা। খেয়ে দেখি দর্শক চা চাই আর কি, খাচ্ছি বাঁশের একটা পাত্রে। এছাড়া ঘুরে ঘুরে দেখতে পারেন রাতের সাজেকের অপরূপ সৌন্দর্য। সাজেকের এমন সৌন্দর্য আমাদের সত্যি মুগ্ধ করেছিল, যেটি আসলে ভোলার নয়।